ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, একজন দীনী বোন প্রশ্ন করেছেন, কোনো মা বাবা যদি নিজে আমল করলো কিন্তু সন্তানদের আমলের ইবাদতের ব্যাপারে বেখেয়াল, বলে যে তারা বড় হয়েছে নিজের ভালো নিজে বুঝে, আমি কেন বলবো? তারা যদি তাদের আমলের কারণে জান্নাতে গেল, পরে কি সন্তান দুনিয়ায় পাপ করলে সেই পাপের জন্য আস্তে আস্তে জাহান্নামে যাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এইরকম পিতামাতা আজকে অনেক, তারা এইরকম বলে থাকে, কিন্তু ইনকাম খায় কার? এসব ছেলেমেয়েগুলো কার টাকার পোশাক পরে, কার টাকা দিয়ে চলাফেরা করে? এগুলো যদি বলা যায় তাহলে তো তখন তো আমাদের বড় অন্যায় হয়ে যাবে, আর তখন তো লাজবাব, কোনো জবাব থাকবে না। তো নিজে আমল করলো আর ছেলেমেয়েদের বিষয়ে দেখলো না, তাহলে সে আমল দিয়ে সে জান্নাতেই যেতে পারবে না, সে আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। কারণ উ আংফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, সাথে সাথে পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। শুধু নিজে বাঁচলাম, পরিবার জাহান্নামে যাক বা যেখানে পারুক সেখানে যাক, আমি বাঁচলাম, এটাই যথেষ্ট। তো এই বাঁচা দিয়ে কিছু হবে না, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 893 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে তোমরা প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেককেই কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। তো পিতা মাতা হচ্ছে সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল, সন্তানরা ভালো করুক মন্দ করুক এক্ষেত্রে পিতা মাতাকে ধরা হবে, পিতামাতারা এক্ষেত্রে তারা দায়িত্বশীল, তারা দায়িত্ব পালন করবেন সঠিকভাবে, কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে, ভালোটা করাবে মন্দটা ছাড়াবে, এগুলো করতে হবে। যদি না করে তাহলে শেষ পরিণতি জাহান্নামে যেতে হবে। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা এর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকালা أقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. আল্লাহ বলছেন যে সেদিন কিয়ামতের দিন অস্বীকারকারীরা বলবে যে আল্লাহ আমাদেরকে জিন ইনসানদের মধ্য থেকে, মানব জাতি জিন জাতির মধ্য থেকে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, বিভ্রান্ত হওয়ার সুযোগ দিয়েছে, তাদেরকে আমাদের সামনে দাও, তাদেরকে ফুটবলের মতো করে গড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবো, তারপরে আমরা যাব। তো পিতামাতা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে পিতামাতার সাথে এইরকম আচরণ করবে ছেলেমেয়েরা কিয়ামতের দিন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।